আইপিএল দু হাজার বাইশের জন্য কলকাতা নাইট রাইডার্স সহ বাকি দলগুলি কিন্তু মেগা অকশনে ভালোই স্কোয়াড গঠন করে নিয়েছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এখন আমরা এই ভিডিও আলোচনা করব যে আইপিএল দু হাজার বাইশে যে চারটি দল এবছর সেমি ফাইনাল অর্থাৎ কোয়ালিফায়ার প্লে খেলতে পারবে নক আউট পর্যায়ে যেতে পারবে তার আগে আপনাদের একটাই কথা বলবো যে এটা আমার প্রেডিকশন আমার মতে এই মানে দলগুলো দেখে এই কটা দলই যেতে পারবে এটা কোনো অফিসিয়াল না এবং আপনাদের মতো নিচে কমেন্টে জানান যে কোন চারটে দল অবশ্যই যেতে পারবে সেমিফাইনাল অর্থাৎ প্লে অফস যেখানে আমি প্রথমে যার নাম ভাই চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসের কেন কারণ আমি বলছি চেন্নাই সুপার কিংসের পূর্ণ প্লেয়ার আবারও ব্যাক করেছে এবং চেন্নাই সুপার কিংসের এম এস ডি আছে এবং তাদের ভাই মেন প্লেয়িং ইলেভেনের যেসব প্লেয়ার খেলার কথা তাদেরকেই ব্যাক করেছে আপনারা যদি দেখে থাকেন আর দ্বিতীয়ত ভাই আমি যার নাম করবো সেটা অবশ্যই আপনাদের হয়তো ভাই শুনে একটু অবক অবক লাগবে সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস ভাই রাজস্থান রয়্যালস অবশ্যই ভাই ওটার সম্ভাবনা বেশি কারণ রাজস্থান রয়্যালস যা দল গঠন করছে বাট তার ক্যাপ্টেনের উপরে নির্ভর থাকবে কিন্তু রাজস্থান রয়্যালসেরও ভাই ওটার সম্ভাবনা অনেক বেশি আছে যেটা আপনাদেরকে জানিয়ে দেয় তারপরে যে টিমের নাম করবো ভাই সেই টিমটা হচ্ছে কলকাতার নাইট রাইডার্স ভাই কলকাতা নাইট কেন বলছে প্রথম তো ভাই ক্যাপ্টেন ভালো আর ভাই দল গঠনে বেশি ব্যাক বা বেশি বড় নামের নাম রাখলেও এদের ভাই প্রথম যে পেলিং ইলেভেন হবে না সেটা ভাই প্রত্যেক আইপিএল টিমেরই ভাই ওপরে ভাই নজর রাখবে কারণ পেলিং ইলেভেন একবার কলকাতা নাইট রাইডার্সের অবশ্যই আপনাদের দেখা উচিত আমাদের চ্যানেলে ভিডিও আছে এবং ভাই সবার চার নম্বরে ভাই কার রাখবো পাঞ্জাব নাকি দিল্লি এটাই সবচেয়ে বড় ব্যাপার ভাই পাঞ্জাব দিল্লির মধ্যে ভাই অবশ্যই একটি দল উঠবে এবং ভাই এবার গুজরাট উঠবে লখনৌ ওঠার সম্ভাবনা কম ভাই গুজরাটও উঠবে তার কারণ ভাই গুজরাটের হার্দিক পান্ডিয়া তো ক্যাপ্টেন শেষ পর্যন্ত থাকবে না ক্যাপ্টেন বদলে যাবে কিন্তু গুজরাট এবং লখনউ দুটো আমার চয়েস না কিন্তু এই দুটো উঠলেও উঠতে পারবে আর আর উঠবে না ভাই এবছর মুম্বাই উঠবে না তার কারণ তোমরা বলবে জোপড়া আচারও আছে ভাই জোপড়া আচার এবছরে খেলবে না জোপড়া আচার এই বছরে খেলবে না কিন্তু পরের বছর থেকে খেলবে আর জোপড়া আচারের রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই ইন্ডিয়ানস কোনো বলার আনতে পারবে না তো আমার চারটি যে আমার চারটি দল যেটি মনে হচ্ছে যে তারা সেমিফাইনাল উঠবে তার মধ্যে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস এবং ভাই সবচেয়ে বড় কথা পাঞ্জাব কিংস কিংবা দিল্লি ক্যাপিটালস আমি দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে রাখবো যেখানে কলকাতা চেন্নাই দিল্লি এবং রাজস্থান রয়্যালস তো আপনাদের মতামত কী বলে অবশ্যই নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজের ভিডিও র